guys, Assalamualaikum. Welcome back to my channel. And today I am going to see Bangladesh. I mean Whitechapel. Last video I told you Whitechapel is a place that is whole Bangladesh. I mean Bangladesh has food and Bangladeshi people পাওয়া যায়। So ওই এরিয়াতে যাচ্ছি এখন। I'm just যাচ্ছি ট্রেনে টিউবে করে যাব। So train stop যেতে যেতে থাকুন আমার সাথে। And আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন and একটা লাইক দিবেন। So let's watch. So I'm in Whitechapel station e chole aschi. Eta hocche station er bhitore ekhon ami ber hobo. Ei je dekhen ekhane bangla likha Whitechapel. এখানে বাংলাদেশের মতো কিছু ড্রেস আপ পাওয়া যায়। আমি এখানে অনেক কষ্টে ভিডিও করতেছি কজ এখানে সব বাঙালি তো, যার জন্য অত মানে কমফোর্ট না ভিডিও করে। যাই হোক যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাংলাদেশি সবজি এখানে পাওয়া যায়। গাইস এখানে পাটিসাপটাও আছে, তারপর বাংলাদেশের মিষ্টি দই আছে, রসমালাই আছে, হালুয়া আছে, অনেক টাইপের ফুড আছে। বাট এখন আমি এটা খাবো কজ অনেকদিন ধরে খাই নাই। সো আছে যেহেতু পেয়ে গেছি। দেন আর এখানে যে বাংলাদেশের চানাচুরও পাওয়া যায়। গাইস দেখেন এখানে আমি বড়ির আচারও পাচ্ছি। মানে বাংলাদেশের কোন জিনিসটা এখানে নাই, সবই আছে। বাংলাদেশের পতাকা টানটানা। জায়গাটা বাংলাদেশে দেখে পুরা বাংলা Whitechapel লিখছে। গাইস দেখেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এখানে পাওয়া যাচ্ছে। ডাবো আছে, ওই যে ডাবো, যে স্বর্ণ গয়নার দোকান, গরু কুরবানির অর্ডার নেওয়া হচ্ছে এখানে। ফলের রাজা আম, কি সুন্দর নামগুলা। এখানে ওরা পলিথিনের মধ্যে করে করে সব প্যাক করে রাখছে, প্রত্যেকটা 1 পাউন্ড করে। লেবু টেবু সব আম আছে। ভাবতেছি আম নিব কিনা। হ্যাঁ নিয়ে নিই 1 কেজি। সো এখানে দেখেন আপনারা বিস্কুট আছে, বাংলাদেশি বিস্কুট অ্যান্ড আম। এই আমগুলো যদিও পাকিস্তানি। আমি হিংসাবর আম খুঁজতেছিলাম, হিংসাবর আম যাই না কোনটা, আমার আম্মু চিনে, আম্মুকে লাগতো। গাইজ এখানে কুরবানির অর্ডার নেওয়া হচ্ছে। অ্যান্ড এখানে ক্যাপ্টেন ভাই নামে একজন আছে, আমরা ওনার সাথে একটু কথা বলবো কুরবানির বিষয়ে, উনি কী বলতে চাচ্ছে তা আমরা শুনে আসি। তো ক্যাপ্টেন ভাইকে কুরবানির বিষয়ে কিছু বলবেন? কুরবানি, হ্যাঁ এখানে মানে কুরবানির অর্ডার কীভাবে নেওয়া হয়? অর্ডারটা আমরা মাসাল্লাহ বালা অর্ডার আছে, আমরা বালা পাইতাম। যতই থাকি বা বেশি হয় আর বাংলাদেশে বন্যা যায় ম্যাক্সিমাম মানুষের উদ্দেশ্য দিলে গরুর সংখ্যাটা আছে উদ্দেশ্য কুরবানিটা বেশি। আর আমরা এই প্রাইসটা আগের যে প্রাইসটা বেরিয়ে আছে 235 335 পার্সেন্ট বেরিয়ে, এটা হয়তো 250 একজাক্টলি। আমরা 2 দিন আগে 5,000 রাখবো প্রাইসটা। এখন আমরা তার প্রাইস আছি। আর গরু মাসাল্লাহ আমরা ভেরি গুড সার্ভিস পাইলাম, কাস্টমার গরু চাহিদা বেশি। আপনার আমরা গরুটাই নাম্বার 1। অনেক টাইপের মাছ আছে আমরা দেখতে পাচ্ছি। শুটকির ভর্তা লাগবে কার কার, চলে আসুন Whitechapel। এখানে অনেক শুটকির ভর্তা আছে, রেডিমেড শুটকির ভর্তা পাওয়া যায়, মুড়িও আছে। খই আছে সহজ কিন্তু চাটনি বাংলাদেশি সুস্বাদু আম গাইস এখানে আমি শহীদ মিনারও পাইছি আমি এই জায়গায় অনেকবার আসছি কিন্তু আজকে ফার্স্ট টাইম নোটিস করলাম তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন লন্ডনের শহীদ মিনার আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি ওকে সো এই রাতে সবাই মানে বসে থাকে অনেক কিছু করে ঘুরে টুরে টিএসি টিএসি ভাইব বাট আমি এখানে বসি না কেমন যেন লাগে আচ্ছা যাই হোক যাই আমি বাসায় যাই কে বলেছে যে লন্ডনের মধ্যে মসজিদ নাই এই যে ইস্ট লন্ডনের মধ্যে সবথেকে বড় মসজিদ হচ্ছে দা ইস্ট লন্ডন মসজিদ এটা হচ্ছে লন্ডনের মধ্যে সবথেকে বড় মসজিদ এই পর্যন্ত এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আজানও দেয় সব জায়গায় তো আর আজান শোনা যায় না লন্ডনের সো পিপলস আর লাকি দেয়ার দিস ইজ দ্য মসজিদ ভিতরে I don't think I'm going to get out of here. Guys, look at this biryani house. Haji Nannar Biryani. Guys, look at Haji Nannar Biryani. It's a Puran Dhakar biryani. Hopefully, it's going to happen. So, guys, we have to aam, jam, kathal, licho, chanachur, shutkir, botha, shop kichu dekhaychi, even mosjid shoh dekhaychi. একটা লাইক তো ডিজার্ভ করি আমি যারা লন্ডনে থাকেন অ্যান্ড মসজিদ খুঁজতেছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে সো তারাও লাইক দিবেন সবাই লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি আর নেক্সট টাইম আমি ইনশাল্লাহ আপনাদেরকে হোয়াটসঅ্যাপের বাঙালি যে রেস্টুরেন্টগুলো ওগুলো দেখানোর চেষ্টা করবো বিকজ আজকে যাই নাই বাসা থেকে খেয়ে বের হয়েছি সো রেস্টুরেন্টে গেলে শুধু শুধু যদি ভিডিও করি ওরা মাইন্ড করবে অবভিয়াসলি মাইরও দিতে পারে যাই হোক সো ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে like the event of course so now bye bye